চালাম আপনারা জানেন যে আগামী গত যে নির্বাচন হয়েছিল জাতীয় সংসদ নির্বাচন আপনারা অনেকেই জানেন যে চৌধুরী কামাল ইবনে ইউসুফকে ফরিদপুরের চকবাজারে কাঁচামালের বাজারে তাকে ধাক্কা দিয়ে তার প্রচারণার সময় তাকে ধাক্কা দিয়ে একটা ঝুড়ির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল সেখানে একটি লোক যদি তাকে সেখানে মানে হাত দিয়ে না ধরত সম্ভবত হইদিন কামাল ইউসুফের একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত এই কথাটি যখন ফরিদপুরের প্রতিটি মানুষের কানে শুনেছে ফরিদপুরের অনেক মুরব্বী আফসোস করে বলেছে সেদিন যে মোহন মিয়ার ছেলে চৌধুরী কামাল ইবনে ইউসুফ তাকে নির্বাচনের প্রচারণার সময় ফরিদপুরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে আপনারা জানেন যে মানুষগুলো তার প্রতি এই খারাপ আচরণ করেছে আজকে কিন্তু তারা ফরিদপুরে কেউ নেই তাদেরকে ফরিদপুর ছেড়ে চলে যেতে হয়েছে আগামী দিনে ফরিদপুরের এবং আমাদের যে অভিভাবক ছিলেন কামাল ইবনে ইউসুফ তার সম্মানের স্বার্থে ফরিদপুরের সম্মানকে ফরিদপুরের ঐতিহ্যকে ধরে রাখতে কামাল ইবনে ইউসুফের যে প্রতিচ্ছবি তিনি যে ছায়া আমাদেরকে রেখে গেছেন আমাদের নায়েব আপা আমরা আশা করব যে 12 তারিখের যে সম্মেলন 12 তারিখের যে সম্মেলন সেই সম্মেলনে আমরা কামাল ইউসুফকে যেভাবে ভালোবেসেছি তার সেই ধারাবাহিকতায় আমাদের যে নায়েব আপা রয়েছে আমরা তার সাথে 12ই নভেম্বরে যে গণসমাবেশ বিএনপি নেত্রী আমাদের নেত্রী খালেদা জিয়া তার মুক্তির স্বার্থে মানুষের ভাত এবং ভোটের অধিকার রক্ষার স্বার্থে আমরা সকলে 12ই নভেম্বর আমাদের যে নেত্রী জনাব নায়েবা ইউসুফ তার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের অভিভাবককে শক্তিশালী করার জন্য আমরা সকলে দল মত নির্বিশেষে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে 12ই নভেম্বর গণসমাবেশে যোগ দিব এবং নায়েবা আপার হাতকে শক্তিশালী করে কামাল ইউসুফের যে ভালোবাসা সেটিকে আবার আমরা জাগ্রত করে দেখিয়ে দিব যে কামাল ইউসুফের যে ঘাঁটি ফরিদপুরে এখনো রয়েছে এবং নায়েবা ইউসুফের ঘাঁটি ফরিদপুরের মাটি এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে